আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে খুব ছোট ছোট বাক্যর মাধ্যমে আমরা অনর্গল ইংলিশ বলতে পারি সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রতিদিন ইংলিশে কথা বলার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই টিউটোরিয়ালে ইংরেজি বেসিক শব্দের অর্থ এবং অনেক ছোট ছোট কনভারসেশনগুলি শর্টভাবে পেয়ে যাবেন, যা আপনারা হয়তো আজকে জেনে নিয়ে সেগুলো বাক্য প্রয়োগ করতে পারেন এবং অপরের সাথে কথা বলতে পারেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। প্রথমে বাংলায় থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। হোয়াট উইল ইউ ডু নাও, হোয়াট উইল ইউ ডু নাও, এখন তুমি কি করবে, এখন তুমি কি করবে। আই নিড টু বাই সাম ক্লোথস, আই নিড টু বাই সাম ক্লোথস, আমার কিছু জামা কিনতে হবে, আমার কিছু জামা কিনতে হবে। আই ওয়ান্ট টু কাম উইথ ইউ, আই ওয়ান্ট টু কাম উইথ ইউ, আমি তোমার সাথে আসতে চাই। আই উইল ওয়েট ফর ইউ, আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আনটিল, আনটিল ইংলিশ শব্দটির মিনিং দাঁড়াবে না হওয়া পর্যন্ত, আনটিল অর্থ না হওয়া পর্যন্ত। টুডে অর্থ হলো আজ, টুডে অর্থ হলো আজ। দেন, দেন অর্থ হলো চে, দেন অর্থ হলো চে। প্রাইভেট এটা হবে ব্যক্তিগত, প্রাইভেট অর্থ হলো ব্যক্তিগত। পেস, পেস অর্থ হলো শান্তি, পেস অর্থ হলো শান্তি। হোয়াট, হোয়াট অর্থ হলো কি, হোয়াট অর্থ হলো কি। মাস, মাস অর্থ হলো প্রচুর, মাস অর্থ হলো প্রচুর। লাই, লাই অর্থ হলো মিথ্যা, লাই অর্থ হলো মিথ্যা। ব্রাঞ্চ, ব্রাঞ্চ অর্থ হলো শাখা, ব্রাঞ্চ অর্থ হলো শাখা। চিয়াস, চিয়াস অর্থ হলো আনন্দ। বিসাইড, বিসাইড অর্থ হলো পাশে বা কাছে। টেক ইট ইজি, টেক ইট ইজি, সহজভাবে নাও, সহজভাবে নাও। হুইসল, হুইসল এটা হলো শিস দেওয়া। শাউট, শাউট অর্থ হলো চিৎকার করা, শাউট অর্থ হলো চিৎকার করা। নিপ, নিপ অর্থ হলো চিমটি কাটা, নিপ অর্থ হলো চিমটি কাটা। উইল গো, উইল গো যাব, উইল গো অর্থ হলো যাব। উইল কাম, উইল কাম অর্থ হলো আসব, উইল কাম অর্থ হলো আসব। আই হ্যাভ টু কাম, আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে, আমাকে আসতে হবে। উইস, উইস অর্থ হলো ইচ্ছা করা, উইস অর্থ হলো ইচ্ছা করা। হেন্স বা হেন্স অর্থ হলো এজন্য। বাই দা বাই, বাই দা বাই কথা প্রসঙ্গে, বাই দা বাই অর্থ হলো কথা প্রসঙ্গে।
টু ডু করতে, টু ডু অর্থ হলো করতে। রেশিও, রেশিও অর্থ হলো অনুপাত। ফ্যাক্টর, ফ্যাক্টর অর্থ হলো উৎপাদক, ফ্যাক্টর অর্থ হলো উৎপাদক। সাডেনলি, সাডেনলি অর্থ হলো হঠাৎ, সাডেনলি অর্থ হলো হঠাৎ। ডে আফটার ডে, ডে আফটার ডে এটার মানে হবে দিনের পর দিন, দিনের পর দিন। অলসো, অলসো অর্থ হলো আরো, অলসো অর্থ হলো আরো। গো লেট গো, গো লেট গো, নিজে যাও অন্যকে যেতে দাও, নিজে যাও অন্যকে যেতে দাও। ইট লেট ইট, ইট লেট ইট, নিজে খাও অপরকে খেতে দাও, নিজে খাও অপরকে খেতে দাও। লার্ন লেট লার্ন, লার্ন লেট লার্ন, নিজে শিখো অপরকে শিখতে দাও। টেল আস, টেল আস আমাদের বলো, টেল আস অর্থ হলো আমাদের বলো। উইথ মি আমার সাথে, উইথ মি অর্থ আমার সাথে। স্মল টক, স্মল টক সামান্য কথাবার্তা, সামান্য কথাবার্তা। ইটস ফর ইউ এটা তোমার জন্য, ইটস ফর ইউ এটা তোমার জন্য। শি অ্যাবুজড মি, শি অ্যাবুজড মি সে আমাকে গালি দিল। লেন্ট মি সাম মানি, লেন্ট মি সাম মানি আমাকে কিছু টাকা ধার দাও। ডন্ট প্রুভ মি রং, ডন্ট প্রুভ মি রং আমাকে ভুল প্রমাণ করো না। হাউ ডিড ইউ নো, হাউ ডিড ইউ নো তুমি কি করে জানলে। ডু ইট ইয়োর সেলফ, ডু ইট ইয়োর সেলফ নিজে করো। থ্যাংক ধন্যবাদ, থ্যাংক ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বাক্য এবং ইংলিশের গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো বাংলাতে জেনে নিতে পারছেন। আশা করবো ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আপনি কি এই চ্যানেলটিতে নতুন এসেছেন, যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।